মানুষ খুঁজি আমি পরের ঘরে ভাই ঘরের মানুষ ফেলে রেখে শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি যাই আপন মানুষ খুঁজি আমি পরের ঘরে ভাই ঘরের মানুষ ফেলে রেখে শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি মধুর হাড়ি সত্য কথা নয় বউ শ্বশুরের বাড়া বাড়ি জীবন হইল ক্ষয় জীবন হইল ক্ষয় শ্বশুর বাড়ি মধুর হাড়ি সত্য কথা নয় বউ শ্বশুরের বাড়া বাড়ি জীবন হইল ক্ষয় জীবন হইল ক্ষয় চালাক চতুর লেবু মিয়া শ্বশুরকে জ্বালায় শ্বশুরকে জ্বালায় নাম শুনিলেই পাড়ার লোকে ছুটিয়া পালায় ছুটিয়া পালায় উকিল মুক্তার থাক না যত সফলতা পাইতে গেলে লাগবে দুলাভাই ইতি দুলাভাই ইতি দুলাভাই ইতি দুলাভাই ইতি দুলাভাই এই বয়সে সবাই একটু একটু খরচ করে এটাকে দোষ ধরা যায় না আব্বা আমার তো এখন মনে হইতেছে রাজুর মতো বয়সে তুমি আরো বেশি খারাপ আছিলা তা না হলে এত বড় একটা ব্যাধবের পক্ষ কেউ নেয় আরে সারা জীবন তো মেম্বার অফিসেই ঘুরলাম কি ছোট অভিজ্ঞতা তো আছে হ্যাঁ আছে তোমার যোগ্যতা হলো সামসাগিরি করা যেই কামে আইছি সেই কাম তোমারে দিয়ে হইব না তুমি মেম্বার আইতে কও আজ পরীক্ষা নিমু যে আমার কথায় মেম্বার আসে কিনা তোমার সাথে আমি আর একটা কথাও বলবো না কথা বলার দরকার নাই খালি শুনেন আপনার পালিত ছাগল আপনার সম্বন্ধে কি কয় জানেন কি কয় আপনি একটা মূর্খ চোর এই পাটপাই এই দিলাম আমি তোমার বোঝার দরকার নাই এই লাঠি দিয়া বাড়ি দিয়া ওর মাথা আমি দুই ফ্যাক করে দিব মারেন লাঠি ফাটেন মাথা দেখি আপনার কত বড় সাহস আম্মা আপনি সাক্ষী থাকবেন আপনার স্বামী পৃথিবীর জঘন্যতম কাম করতেছে মারেন নেই মারেন এই তুমি চুপ করো তো আমি দেখতাছি আচ্ছা তুমি মেয়ের জামাইরে লাঠি নিয়ে দৌড়াইতেছো তোমার আক্কালটা কি তোমার শরম নাই আমার শরম নাই আমার মাথায় রক্ত টকবক করতেছে ওরে ওর মাথা ফাটাইয়া আমি দুই ফাঁক করে আমি জেলে যাব মাথা ফাটান তাতে কোনো অসুবিধা নাই আমি থানায় ফোন দেই ওসি সাহেব আসুক ওসি সাহেবের সামনে আপনি আমার মাথা ফাটাইবেন এলে তুমি কি পাগল হইছো হ্যাঁ আমি পাগল হইছি উনি যদি অক্ষণ আমার মাথার বাড়ি দিয়ে মাথা ফাটায় আপনি কখনো সাক্ষী দিবেন না আপনি অস্বীকার করবেন যে আপনার স্বামী রাজি যে আমার মাথা ফাটাইছে এর লাগে আমি ওসি সাহেবকে ফোন দিতেছি ওসি সাহেব খাড়ায় থাকবো ওনার সামনে উনি আমার মাথা ফাটাইব হ্যালো ওসি সাহেব লেবু স্পিকিং আই এম ইন ডেঞ্জার হ্যালো ফোন তো বন্ধ অসময় ফোন বন্ধ কে আমার বিপদের সময় ওসি সাহেব ফোন বন্ধ করে দিয়েছে কে রেহানা কিছু একটা করো লেবু দেখতেছি পুলিশ ডাকতেছে ডাকুক লেবু পুলিশই ডাকুক পুলিশ আইসা তোমার হাজতে ধইরা নিক নালে তুমি সাজা হইবা না আম্মা একটা সামান্য কারণে আপনার স্বামী আমার উপরে লাঠি চার্জ করতে আইছে এইটা এইটা কোনো সামান্য ঘটনা না তোমার ওই বলদা জামাই আমার আদরের খাসিটা বিক্রি করার জন্য ফোন দিয়ে আসতেছিল কারবার দেখছেন আম্মা আপনার স্বামী আমারে ছাগল চোর হিসেবে সাব্যস্ত করছে এইটা আমার জীবনে আমার মান সম্মানের উপরে হুমকি স্বরূপ আম্মা আপনি নিজে বিচার করেন নালে কিন্তু আমি বিচার হাতে তুলে নেব তুমি ওর বিচার কইরা চিরতরে ওরে বাড়ি থেকে বাই কইরা দাও তুমি এখান থেকে যাইবা যাও কইতেছে এখান থেকে সব সময় এক একটা ঝামেলা সৃষ্টি করো যাও এই বিয়াইন বিয়াইন এদিকে আসেন কি ব্যাপার কি ব্যাপার মানে কি হইছে এটা কি হলো কোনটা কি হলো আরে এরকম একটা নীরব নিস্তব্ধ থমথমে বাড়িতে একটা শিক্ষক মুখোশধারী ধলা বলদকে আপনি এই বাড়িতে নিয়ে আসছেন ভাবছেন কেউ টের পাইবো না দেখেন আমার মেজাজটা কিন্তু চরম চড়ে যেতেছে মাথায় রক্ত উঠে যেতেছে যখন তখন আপনার ঘরের উপর দাঁড় কোপ না 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 এরকম 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 দুশ্চরিত্র এরকম একটা অন্যায়কারী রমণী রক্তচক্ষুকে আমি ভয় করি না আমি এই খবরটা এখন মুবারক ভাইরে জানাবো তারপর মাইকিং করে সমস্ত গ্রামবাসীকে জানাই দেবো আপনি কি মনে করছেন হ্যাঁ সারা গ্রামের মধ্যে আমার বদনাম রটায় দিবেন আর আমি আপনার এমনি এমনি ছেড়ে দেবো হ্যাঁ এই রকম দুশ্চরিত্র মানুষ আমি জীবনে দেখি নাই রে বাবা ওমা 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 এটা কি কয় অপকর্ম করবা তুমি আর দুশ্চরিত্র করবা আমাকে এটা কোনো কথা হইলো শোনো
তোমার এই ধলা সারার সাথে আমার দেখা হয়েছিল, ভাবছিলাম একবারে ঠ্যাং ঠুং ভাঙ্গিয়া অপমান করে ছেড়ে দিই, খালি তোমার চেহারাটা মনে পড়ছে বলে ছেড়ে দিছি। কি মনে করছে বেটা এত বড় সাহস? এই গ্রাম কি প্রেম লীলা? এটা কি বৃন্দাবন? শুনেন, আপনারে একখান কথা কয়ে রাখি, আপনি কান খুলে শুনে রাখেন, আমি ওই সারারে বিয়া করুন, আমাকে বিয়া পাকাপাকি। এখন কি করবেন? কর বিয়া ভাঙ্গে দেবো সোজা হিসাব। কি মনে করছে? হ্যাঁ, তুমি কটা বিয়ে করবা? এই কটা বিয়ে করবা? আমার বন্ধু রাজুরে তুমি কথা দিছো, আমার রাখছো ওয়েটিং লিস্টে, আর এখন এই ধলা সারটারে তুমি বিয়ে করবা? একসাথে তুমি দুজন প্রেমিককে কষ্ট দিতে পারো না। দেখেন, আপনি এখন এখান থেকে যান তো, যান। আমার কিন্তু মেজাজ খুব গরম হয়ে যাচ্ছে, আর কখনো এই বাড়িতে আসবেন না। কখন আসবো না মানে? এটা কার বাড়ি? এটা আমার বড় চাচার বাড়ি, মোবারক ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক আছে, উনি আসলে আমার খুব মায়া করেন এবং ভাবি আমার চা খাওয়ায়। আমি যাবো না এই বাড়ি ছেড়া, এটা আমাগো গ্রাম। ঠিক আছে, তাহলে আপনি আপনার গ্রামে থাকেন, আমি এইখান থেকে চলে যাব। সি, এইখানকার মানুষ এত জঘন্য, এখানে চলাফেরাই মুশকিল, আমি এইখানে থাকুম না। যাওয়ার আগে তোমার বাড়ির ঠিকানা দিয়ে দেও, তোমারে মাঝে মধ্যে দেখে আসবো। আফটার অল আই লাভ ইউ তো না? ঠিক আছে, যান, আমাকে বাড়িতে যান। আপনার ঠ্যাং ভাঙ্গে হাতে ধরাই দিব। আন যান, এখান থেকে যান, গেতেছি, যান। যাবো না। যাবো না মানে? যান, কেমন মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে, যান। যাবো না। যাবেন না? অত্যন্ত বুদ্ধিদীপ্ত প্রশ্ন করছেন, এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। চাটুকারি তার প্রয়োজন নাই, পক্ষপাতিত্বের আশঙ্কা দেখা দিতে পারে। তুমি চুপ করবা লেবু? তুমি তোমার কথা কইতে পারো, কও। আমি আপনাদের পুকুরের পাড় দিয়ে হাঁটে যেতেছিলাম, এই সময় একটা গৃহপালিত ছাগল আমারে ডাক দিল। আমি দৌড় দিয়ে তার কাছে গেলাম, তার গলা জড়ায় ধরলাম, কইলাম, কেন ডাকছো বন্ধু? যাহা মিথ্যা কথা, ছাগল মানুষে ডাক দিতে পারে এই প্রথম শুনলাম। পারে পারে, প্রাণীদের সঙ্গে আমার গভীর সখ্যতা। আপনি মূর্খ মানুষ, আপনি এগুলো বুঝবেন না, মানুষ প্রাণীদের কথা বুঝতে পারে, এই লেবু পারে। সোজা সুজি কও, কোনো কথা পেঁচাইবা না, একদম ঠিকঠাক মতো কও। চাষা মুনা সেটা ঠিক আছে, কিন্তু আসল কথা কইতে গেলে তার আগে একটা ভূমিকা প্রয়োজন, ভূমিকা ছাড়া মূল কথা কখনোই কওয়া যায় না, তাই আমি ভূমিকা দিয়া তারপর আসল কথা কমু। কোনো ভূমিকার দরকার নাই। ঠিক আছে, ভূমিকার দরকার আছিল, কিন্তু আমি ভূমিকা দিলাম না, ভূমিকা ছাড়াই আসল কথা কইতেছি। ছাগল আমার দেখে ডাক দিল, আমি দৌড় দিয়া ছাগলের কাছে গেলাম, ছাগলের গলা জড়ায় ধরে কইলাম, মানিক কে হইছে তোমার? সে আমারে কইল, মানে কি? মানে হইতেছে আমি হারাম খাবার খাইতেছি। আমি কইলাম, কেন তোমার হারাম খাবার দিতেছে? কোথায় তুমি হারাম খাবার পাইতেছো? সে কইল, ভাই বদর মেম্বার, বদর মেম্বার আমার হারাম খাবার খাওয়াইতেছে, সে চুরি করে উপার্জন করে, গরিবের রিজিক মারে, রিজিক মারে সেই খাবার আমার দেয়। আমি কইলাম, তাতে তোমার কি অসুবিধা? সে আমার কইল, আমি হারাম খাবার খামু না, আপনি আমার অন্য জায়গায় নিয়ে চলেন। আমি ছাগলের গলা জড়ায় কইলাম, মানিক আমি তো তোমার নিবার পারুম না। তখন ছাগলে কয়, আপনার পায়ে পড়ি, আপনি আমার নিয়ে যান, হারাম খাউন থেকে বাঁচান। শুনছ, তোমার ভাইরে ছাগল বানাইলো, একটা ছাগল রে মানিক কইরা ডাকে, এত বড় ভণ্ড গাছে ধরে। এই তোমার চুপ থাকতে কইছি না, চুপ থাকো। বিচারের প্রাথমিক কার্যক্রম দেখে আপনার উপর আমি অত্যন্ত সন্তুষ্ট আম্মা, আপনার উপরে আমার শতভাগ আস্থা, আর আস্থা আসার কোনো সম্ভাবনা নাই। বাজে কথা রাইখা আসল কথা কও। ছাগলে কি কইছিল? এগুলা হুললে আপনি টাস্কি মেরে দেবেন। রাজুর মা, ওর এসব বানান না কথা তুমি বিশ্বাস করতেছ? আপনি কথা কইতেছেন কেন? আম্মাই আমার জেরা করতেছে, আমি কথা কমু, আপনি চুপ থাকেন। আম্মা, ছাগল এই অন্যায়ের কথা কইয়া পাউ পাউ করে কান্দে ভালাইলো, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আরে পশুর কান্দন দেখা আমিও কান্দন ধরে রাখতে পারলাম না, আমার দুই চোখ দিয়ে দুই ফোঁটা পানি টপ টপ করে করে বললো আম্মা। এই শুনতাছো লেবু, এগুলো কি কইল? কথাটা কি ঠিক? কখনো না, ও সব বানায় বানায় কইতেছে। একটা ছাগল মানুষের লগে কথা কয়, এটা তুমি বিশ্বাস করো? আমি বিশ্বাস করি আর না করি সেইটা কোনো কথা না, কথা হইল গিয়া তুমি গরিবের জিনিস চুরি করো।
আমি তোমার লগে সংসার করি আম্মা তারে ঘরে নিয়া খাটের পায়ের লগে দড়ি দিয়ে বাইন্ধা রাখেন রেব্বা তুই আমারে সোর সাব্যস্ত করলি তোরে আমি আহা এগুলি আবার কি হইতেছে যাও এখান থেকে যাও ঠিক আছে আই ছাড়া দিলাম ভবিষ্যতে আর ছাড়বো না আম্মা আপনার স্বামী একটা এক নম্বর সোর আপনার বাপে কেমন একটা সোরের লগে বিয়ে দিল তুমি যাও এখান থেকে যাও আচ্ছা বিয়ান আমি একটা জিনিস বুঝতেছি না এত মানুষের সাথে আপনি চক্কর কাটতেছেন অথচ কোনো ফলাফল দেখতেছি না কিসের চক্কর কাটতেছি কার লগে চক্কর কাটতেছি আপনি কি এর ফলাফল দেখতেছেন না এই যে কয়দিন আমার বন্ধুর আদর সাথে ঘুরলেন তারপর আমার সাথে কয়দিন মনে করেন যে হাঁটলেন তারপর হঠাৎ করে আটকে একটা বিবাহিত পুরুষের সাথে ঘোরা শুরু করলেন আচ্ছা এইসব না কইরা একটা বিয়ে শাদী করেন সংসার করেন বয়স তো চুপ করেন আপনার লগে আমি কবে হাঁটলাম কবে ঘুরলাম হ্যাঁ সঠিক সঠিক উত্তর দেন তো আপনি সি 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 আপনার মতো দুষ্টু মানুষ আমি এই গ্রামে আর একটাও দেখি নাই এইটা আপনি ঠিক বলছেন আমি কিন্তু খুবই দুষ্টু ছেলে আর দুষ্টু ছেলেরা তো প্রেম বেশি বোঝে সেই জন্য তো মেয়েরা আমার পিছু ছাড়ে না মেয়েরা পিছু ছাড়ে না না আমার কাছে খবর আছে আপনি মেয়ে গো পিছে ঘোরেন মেয়েরা তো আপনার নামে থানায় জিরি পর্যন্ত করছে বিয়াইন আমি আপনারে ভালোবাসি বলে তো একবারে সমস্ত কিছু আপনার কাছে বিক্রি করে দেনাই না আপনি যা বলবেন সব কিছু আমি হে হে হাসি মুখে মাইনা নিব আপনারা তো কেউ মানতে কয় নাই আমি তো আপনার সাথে কথাই কইতে চাই না তারপর আপনি একবারে কথা কইতে আসেন কেন এইটা আপনি ঠিক বলছেন মেয়েরা বিপদে পড়লে একবারে যাওয়া আমার স্বভাবে পরিণত হয়েছে তবে এটা এখন আমি অনেকটা সামলাই নিছি কোন মেয়ে বিপদে পড়লে আপনার কাছে যাইবো না কারণ আপনি অত ভালো ছেলে না আপনি নিরাপদ ছেলে না বিয়াই আমি যে একটা নিরাপদ ছেলে সেটার কিন্তু জরাজন্ত প্রমাণ হচ্ছেন আপনি আপনি কিন্তু রাজ সাক্ষী হবেন আপনার সাথে হাত ধইরা কতটা পথ আমি হাঁটছি আমি তো আপনারে নানান ভাবে অপমান করছি তারপরে তো আপনি আমার কাছে আসা বন্ধ করেন না আসা বন্ধ করুন কেমনে প্রথম দেখাতে যে সুসুরি দিছো এই সুসুরি প্রভাবিত কাটতেছে না যেদিন প্রভাব কাটবে সেদিন আসা বন্ধ করে দেব সি 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 ফাজিল লোক কোনটা ফাজিল এরকম একটা ফাঁকা নিস্তব্ধ বাড়িতে পাশে বসলেন হাতি ধরলাম না মানে ফাজিল বলে আম্মা আম্মা রিজিয়া আম্মা কই গেলি তাড়াতাড়ি আয় আব্বা তুমি এরকম করুন সুরে ডাকতাছো কি হইছে তোর একটা বিচার করতে হইব স্বামী বইলা পক্ষপাতিত করবি না এতদিনে তুমি আমার এই চিল্লা আমার কাছে স্বামী বাপ বইলা কোনো কথা নাই সবাই সমান তুমি যখন আমার কাছে বিচার দিছো উচিত বিচার পাইবা কও লেবু কি করছে লেবু আমাগো ছাগলটা নিয়া বাজারে যাইতেছিল বিক্রি করার লাইগা আমার কাছে হাতে নাতে ধরা পড়িয়া গেছে আরে হাতে নাতে ধরে তুমি ছাইড়া দিছো কোন আটকেলে তুমি পিট মোড়া দিয়া বাইন্ধে নিয়ে আইতা আমি উচিত বিচারটা করতাম আরে তুই বিচার করবি কি ও তো তোর মায়ের কাছে বিচার দিছে কি আম্মা বিচার করব আম্মার মাথায় কি কোনো বুদ্ধি আছে আচ্ছা শুনি আম্মা কি বিচার করলো লেবু উল্টা আমারে জোর বানায় ফেলাইছে তোর মা তাই বিশ্বাস করলো দেখছো আমি কইছি না আম্মার মাথায় কোনো বুদ্ধি নাই আরে বুদ্ধি থাকবো কেমনে শুনো আব্বা আম্মা তো সারা দিন চুলার পারে থাকে ওই চুলার আগুনের তাপে মাথার গিলো সব জড়া জড়া পানি হইয়া পড়ে বুদ্ধি থাকার তো কোনো কারণ নাই এখন আমি কি করি কও তোর আম্মা নাকি আমার লগে কথা কইব না আমি নাকি রিলিফের কম চাইলে সব চুরি করছি তুমি আরে জিগাইলা না এই বেটা আমি যে চুরি করছি তুই দেখছস তুই আমার লগে আসিলি লেবু কইছে আমি আর রহমান যখন পরিকল্পনা করতেছিলাম তখন ওই খাসিটা শুনছে আর সে তারে কইছে আচ্ছা কত ছাগল খাসি এরা কি কথা কইতে পারে আব্বা আব্বা তুমি কোনো চিন্তা করো না আমি ওই ছাগল লেবুর ছাগলামি বাইর করতেছি ছাগলে কথা কয় না ওই ছাগলটা আমি ঘরেই ঢুকতে দিমু না আম্মা তুই আমার একমাত্র মেয়ে তুই তোর বাপের এই অপমান সহ্য করবি কেমনে না তোমার অপমান সত্যি সত্যি আমার সহ্য হইতাছে না আমার ইচ্ছা করতেছে আমার ইচ্ছা করতেছে ওরে কাঁচা আমের মতো লবণ দিয়ে কসকসায় খাই শোন মা প্রথমে তুই তোর মারে বোঝা ও তো আমার সোর ভাইবা বৈশা রইছে কইছি না একটা বেকুব মহিলা আরে তুমি মেম্বার হইছো এটা টাকা তুলতে হইব না আর রিলিফের চুরি কিছু কোনো চুরি নাকি খানাও আমি এখনই মাম্মারে বুঝাইতেছি কতটা যে বুঝাইতে পারবো এক আল্লাহই জানে চাষি ও চাষি কি রে মালা আরে কবে বাড়ি দিলি হ্যাঁ কতদিন ধরে দেখি না দেখবা কেমনে শহরে চাকরি করা অনেক কঠিন ব্যাপার মালিক গুলা একটা খচ্চরের খচ্চর ছুটি তো দিতেই চায় না চাকরি দিছে বলে একদম মাথাটা কিনা নিছে
গ্রামে সব জিনিসই ভাল লাগে, একটা জিনিসই খুব খারাপ লাগে, কিছু গরম। দেখ মালা, গ্রামে জন্ম নিয়ে গ্রামের বদনাম করিস না। আরে শহরে কি মানুষ ইচ্ছা করে যায়, ঠেকাই পড়ে যায়, টাকা কামাইতে যায়। তোমার কথাটা একবার ফালাই দাও জানা শাস্তি, কিন্তু বাড়িতে গরমে টিকুনি যায় না, একদম কারেন্ট থাকে না। ধরাবারে কো একটা জেনারেটর কিনে দিতে। ঠাট্টা করলে শাস্তি, তোমরা এত ধনী মানুষ, তুঙ্গো বাড়িতে একটা জেনারেটর নাই আর আমগো বাড়িতে জেনারেটর। এতই যখন গরম, তুই টাউন থেকে গ্রামে এসুত কেন? বিয়ে শাদি করে ওখানে থেকে যেতি। কিছু কও শাস্তি, আমি কেন একলা একলা বিয়ে করতে যাবো? তোমরা দেখে শুনে একটা বিয়ে দিবা, এটাই ভালো। শহরে বিয়ে করলে যদি ঠকে যাই, বুঝো না। ওরে আল্লাহ, কথাবার্তা তো ভালোই শিখছ। শহরে থাকলে একটা জিনিস ভালোই, কথাবার্তা সুন্দর করে শিখন যায়। চাষি, কথা না জানলে শহরে টিকন যায় না। যে যত সুন্দর করে কথা কইতে পারবো, হাসায় মিশায় চাপা মারতে পারবো, তার তত বেশি উন্নতি। তুই মনে হয় অনেক উন্নতি করছ, এখন তো তাহলে তোর বাপ মার কোনো অভাবই থাকবো না। হ চাষি, উন্নতি তো করতেই পারতাম, কিন্তু সুন্দর হয়ে মরছি। কোম্পানির মালিক পর্যন্ত আমার রূপ দেখে পাগল হয়ে যায়। আমরা এইটা খাওয়াইবো, ওইটা খাওয়াইবো, কত কিছু খাওয়াইতে চায়, কিন্তু আমি তো এসব পছন্দ করি না। তুই অনেক ভালো মেয়ে, ওই ফাউল মানুষের পাল্লায় পড়া জীবনটা নষ্ট করিস না। মা, অগো পাল্লে পড়ুম না বলেই তো গ্রামে ফিরাই না। আমি আয় পাশ মাইয়া, এই গ্রামে যদি টিউশনিও করি তাইলে অনেক টাকা পাবো। হ্যাঁ, এটা ঠিক কইছ, তোর মতো মাইয়ের কামের অভাব হইব না। আর শোন, আজকে কিন্তু তোর মতো যাইতে দিব না, আজকে থাকবি হেনে আমার লগে, ঠিক আছে?